ছি 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 কিন্তু সে বাবা আপনি এমন করছেন কেন? কি করবে? হ্যাঁ, তোমাকে কতদিন বলছি তুমি বাড়ির বউ, তুমি এসব নোংরা ড্রেস পরবা না, তারপরে তুমি এসব করছো। এই তোমাকে কতদিন বলতে হবে? হ্যাঁ, তুমি সব সময় শাড়ি পরে থাকবে, শাড়ি বাড়ির বউদের শাড়িতে মানায়, এইসব ড্রেসে মানায় না। আমি খারাপ কি পড়েছি? আমি তো একটা জিন্স আর একটা টপস পরেছি, এখানে খারাপের কি আছে মা? এই মেয়ে, তুমি মুখে মুখে কথা বলছো কেন? হ্যাঁ, তোমার লজ্জা করে না? শ্বশুর এখানে দাঁড়ানো আছে আর তুমি অর্ধনগ্ন হয়ে তার সামনে চা নিয়ে চলে আসছো, ছি! তোমার দিকে তাকাতে আমার নিজেই লজ্জা লাগছে। বাবা, আমি তো নিজেকে যথাসম্ভব ঢেকে রেখেছি, আমি তো এমন কোনো পোশাক পরিনি যেটাতে আমাকে দেখতে অশালীন লাগে। বাবা, একে তো অনেক গরম পড়েছে আর তার উপরে আমি বাবার বাড়ি থাকতে এসব ড্রেসে পরতাম। আসলে শাড়িতে না আমি কমফোর্ট ফিল করতে পারি না, শাড়িটা আসলে ম্যানেজ করাও সম্ভব না, এই জন্য এটা পরেছি। হ্যাঁ, আরে বাবা, ওটা তোমার বাবার বাড়ি, যা খুশি তাই করেছো, আর এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি, এখন আমরা যা বলবো তোমাকে তাই মানতে হবে। আমরা তোমাকে শাড়ি পরতে বলেছি, তুমি শাড়ি পরেই থাকবে। মানে ওখানে নোংরামি শিখেছে জন্য এখানেও সেই নোংরামির চাষ করতে হবে, কি জঘন্য পরিস্থিতি! বাবা, আপনি আমার বাবার বাড়ি সম্পর্কে এসব বলছেন, প্লিজ আমার বাবাকে নিয়ে আমার কিছু বলবেন না। এর শুধু নোংরামি না, এর আরেকটা অবভ্যাস হচ্ছে এই মুখে মুখে তর্ক করা। এই তুমি মুখে মুখে তর্ক করছো কেন? বলছি তো তুমি একটা নোংরা মানুষ, তুমি নোংরা পোশাক করছো, এগুলো এগুলো কি? ছি 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 ছি! এই যে গুণধর পুত্র, এখন জিজ্ঞেস করতেছে কি হয়েছে। এই তোর বইয়ের অবস্থা দেখছিস, এইভাবে আমাদের সামন দিয়ে ঘোরাফেরা করে, দেখতে তোর নিজেরই লজ্জা লাগে। বাবা, তুমি এভাবে কেন বলছো? ও ওর পছন্দ মতো পোশাক পরেছে, তুমি ওকে বকা দিচ্ছ কেন? তোমার যদি পছন্দ না হয় স্বাভাবিকভাবে বুঝায় বলতে পারো, ও অবশ্যই শুনবে। বাবা দেখ, তুই পছন্দ করে বিয়ে করেছিস সেটা আমরা মেনে নিয়েছি, তাই বলে তোর বউ এসব পোশাক করবে সেটা তো আমরা মানতে পারবো না। তোর বউ তো আমাদের কোনো একটা কথাই শুনে না, আমি এতবার বলা সত্ত্বেও তারপরেও এসব ড্রেস পরে, কেন পরে? ওরে বাবারে, ছেলে তো বউ পেয়ে আমাদেরকে ভুলে গেছে। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই নোংরার সাথে থেকে থেকে এর মনটাও নোংরা হয়ে গেছে, ও নোংরা আমি কি সেটাই বুঝতে পারতেছে না। মা, আমাকে 1000 টাকা দাও তো আমি বাইরে যাব। মেয়েকে 1000 টাকা দাও। দাঁড়াও মা। বাবা, এতক্ষণ তুমি আমার স্ত্রীকে জানোই তাই বললে, ইচ্ছে মতো অপমান করলে, কিন্তু তোমার মেয়ে, তোমার মেয়ে কী পোশাক পরেছে, পুরো অর্ধনগ্ন, তাতে কী হয়েছে? ও তো এবারের বউ না, ও এবারের মেয়ে, ওর যা ইচ্ছা তাই করবে। বাবা, এখানেই আমাদের সমস্যা, তোমার ছেলের বউকে কখনো নিজের মেয়ে ভাবতে পারো না। ভাইয়া, কি হয়েছে রে, আমার পোশাক নিয়ে কেন কথা হচ্ছে? কি আর হবে বাবা, ওর পোশাকে আপত্তি তুলেছে, অথচ তুই কি পোশাক পরে আছিস? মানে ভাবের পোশাক নিয়ে কেন কথা হবে, ভাবি তো যথেষ্ট ভালো একটা পোশাক পরেছে। আর বাবা, সমস্যাটা কি বলতো, আমিও তো যথেষ্ট ওয়েস্টার্ন পোশাক পরি, তাহলে আমারটাই যদি সমস্যা না হয় তাহলে ভাবিটাই কেন সমস্যা হচ্ছে? বাবা, আমি কি পোশাক পরছি কিংবা ভাবি কি পোশাক পরছে এদিকে না তাকিয়ে তুমি এটা দেখো, ভাবি কিভাবে তোমার টেক কেয়ার করছে, আমাদের সবার দেখভাল করছে, যখন যা প্রয়োজন ভাবি সবসময় বলার আগে হাজির করতেছে, ভাবি তো ঠিকঠাকভাবে সবার দেখভাল করছে, তাহলে সমস্যাটা কোথায় বলতো? এমনকি ভাবি তার জবটা পর্যন্ত ছেড়ে দিয়েছে এই শ্বশুর বাড়ির জন্য, তোমাদের জন্য, আর সেই তোমরাই ভাবিকে কথা শোনাচ্ছ। আসলে আমি ভুলই করেছি রে, আমি বৌমাকে কখনো আমার নিজের মেয়ে ভাবিই নাই। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দেখো বাবা, সবার আগে আমরা হলাম মেয়ে, এখন আমরা কি পোশাক পরব না পরব সেটা আমাদের ব্যাপার, কারণ সবারই তো ব্যক্তি স্বাধীনতা আছে, তাই না? আর তাছাড়া আমি এই পোশাক পরলে সমস্যা নেই, ভাবি ওয়েস্টার্ন পোশাক পরলে সমস্যা আছে, এরকম কেন? একই বাড়িতে দুইটা নিয়ম কেন চলবে বলো তো? আসলে কি জানো, আমাদের সবার সমস্যা এখানে, আমি ছেলের বউ আর তুমি বাড়ির মেয়ে, আজকে তোমার বিয়ে হয়ে গেলে তোমারও শ্বশুর বাড়িতে সেম প্রবলেম ফেস করতে হবে, যদি শ্বশুর শাশুড়ি আমার মতো হয়। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথাই বলেছ, আসলে মেয়েদের কোনো বাড়ি থাকে না, হয় শ্বশুর বাড়ি নয়তো বা বাপের বাড়ি, মেয়েদের একটা বাড়ি থাকা খুব দরকার, যেখানে মেয়েরা শান্তিতে চলতে পারবে, আরামসে চলতে পারবে, সেখানে তাদের যেমন ইচ্ছা সেভাবেই করতে পারবে। থাক মা, টাকার আর কোনো প্রয়োজন নেই,
তোমরা তোমাদের মেন্টালিটি ঠিক কর। মমি চলো।